Hey guys, welcome back. Welcome to another excited live class. আজকে আমরা আবারো করব কি জেসি ম্যাথ, ঠিক আছে? আজকের দিনে আমি ক্লাসটা আমার কিন্তু আরেকটা ক্লাস হয়েছে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমি বেসিক্যালি রেখেছি আমার ওভারঅল এখন পর্যন্ত করানো যেসব অধ্যায়গুলো হয়েছে সেসব মানে অধ্যায়গুলোর একটা মানে সলিউশন টাইপের, ঠিক আছে? মানে সলিউশন করে দেবো যা প্রবলেম থেকে গেছে বা তোমার যার যে আমাদের খুব জলদি হচ্ছে আমাদের ক্লাসে জয়েন করো এবং আমাদের ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? আমি দেখি আমাদের সাথে কে কে জয়েন করলো এবং কোন কোন জায়গা থেকে জয়েন করলো, ঠিক আছে? ওকে, দেখি আমাদের সাথে কে কে জয়েন করছে। আমরা ভিডিওটা একটু আমাদের মানে লাইভ ক্লাসটা আজকে আমাদের একটু গ্রুপগুলোতে শেয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা সকলে একসাথে অনেকজন মিলে ক্লাসটা করতে পারবো, ঠিক আছে? একটু সময় নিচ্ছে আমি, আর আমার সাউন্ড গুলো কি ঠিকভাবে আসছে বা নয়েজ আসছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া সাউন্ড আপনার প্রপার ভাবে আসছে না বা আটকে আটকে যাচ্ছে, ঠিক আছে? এটা একটু আমাকে জানাও, আপনি টেনশন করো যে ঠিক সবকিছু ঠিক আছে কিনা। ওকে, আমাদের সাথে কিন্তু অনেকেই জয়েন করে ফেলেছে অলরেডি, ঠিক আছে? এবং তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটা আমার করছো একটু আমাকে কমেন্ট করে জানাও তো, যে আমাদের সাথে কে কোন জায়গা থেকে আমরা ক্লাস করছি। দেখি যে বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আমাদের স্টুডেন্টরা একত্রিত হয়ে আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছে, ঠিক আছে? ওকে, আমার সাথে দেখতে পাচ্ছি আমি অনেকজন কিন্তু জয়েন করেছে। আমার সাথে রেহেন মুকাবির জয়েন করেছে, শাওন আফরোজ বলছে যে শেয়ার ডান। ওকে, মেজাবিন তমা বলছে শেয়ার ভাই, শেয়ার ডান ভাইয়া। উমেহানি বলছে ভাইয়া সাউন্ডটা একটু কম, ঠিক আছে? আমি দেখছি। মেবি পারফেক্ট আছে, ঠিক আছে? একটু দেখো। তারপর আপনার বিনতে রাহিম বলছে যে ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে এসকে দাস বলছে সাউন্ড কম, সাউন্ড একটু কম। ওকে, ইয়ারফোন ইউজ করো। হ্যাঁ, মানে তোমরা ইয়ারফোনটা ইউজ করো তাহলে শুনতে পাবা, যেহেতু লাইভ চলতেছে না সেই জন্য সমস্যা হয়, ঠিক আছে? এসকে দাস বলছে যে হাই হ্যালো ভাইয়া। মোনা আক্তার বলছে হ্যালো হ্যালো ভাইয়া। তারপরে হচ্ছে শাওন আফরোজ বলছে ভাইয়া নরসিংদী থেকে, ওকে ওয়েলকাম। তারপরে মেজাবিন তোমা বলছে ভাইয়া সাউন্ডটা একটু কম। ওকে, দাঁড়াও। তারপরে মোনা আক্তার বলছে নরসিংদী থেকে, ওকে থ্যাংক ইউ। তারপরে এসকে দাস বলছে লক্ষ্মী লক্ষ্মীপুর রাজশাহী থেকে, ওকে থ্যাংক ইউ। তারপরে হচ্ছে মেজামিন তোমা বলছে ভাই আমি নরসিংদী থেকে। এখানে তো দেখছি নরসিংদীর আজকে আমার ক্লাসের মানে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি। ওকে, সো এখন কি শোনা যাচ্ছে ঠিকভাবে? ওকে, এখন মেবি শোনা যাচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু আড়াইটার সময় যে ক্লাসটা করালাম সেখানে আমি দিয়েছিলাম 2.1-এর, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলবা যে তোমাদের এখন কি সাউন্ডটা ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের দেখো তো 2.2-এর। হ্যাঁ, মাইশা ফারজানা লিখছি যে রংপুর থেকে। ওকে, 2.2-এর কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো তো। 2.2-এ কোনো তোমাদের প্রবলেম আছে কিনা আমাকে একটু জাস্ট জানাবো, জলদি 1 মিনিট 2 মিনিটের মধ্যে জানাবো, আমাকে 2 মিনিটের মধ্যে আমাকে জানাও খুব জলদি, ঠিক আছে? যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। হেডফোন ইউজ করছো তারপরে সাউন্ড কম, তাহলে মেবি নেটের কারণে সাউন্ডটা কম আসছে। এখন দেখো, এখন মেবি ঠিক হতে পারে, ঠিক আছে? আচ্ছা, ওকে,
আচ্ছা তোমরা একটু আমাকে জলদি জানাও যে 2.2 থেকে তোমাদের কোনো প্রবলেম আছে কি না, ঠিক আছে? আমাকে খুব জলদি জানাও। জি ভাই, ওকে, এখন আমাকে একটু খুব জলদি জানাও তোমরা, ঠিক আছে? তোমরা একটু জলদি বলো যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, আমাকে একটু জানাও তাড়াতাড়ি, ঠিক আছে? আমাকে একটু জানাও যে তোমাদের কোনো প্রবলেম আছে কি না, ঠিক আছে? তোমাদের কোনো প্রবলেম আছে কিনা একটু জলদি আমাকে জানাও। শেয়ার ডান, ওকে, ঠিক আছে। তোমরা একটু জলদি আমাকে জানাও যে তোমাদের 2.2 কোনো সমস্যা আছে কিনা, না থাকলে আমি সামনের চ্যাপ্টার আগাবো, ঠিক আছে? 12 নাম্বার, ওকে, 12 নাম্বার। আর নো ভাই, অমহানি বলছি যে নো প্রবলেম, ওকে, ঠিক আছে। 12 নাম্বার, আচ্ছা ঠিক আছে, 12 নাম্বার দেখছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং কিন্তু মজাদার এবং সহজ অঙ্কটা, ঠিক আছে? তো তোমরা একটু বলতে থাকো, আমি এদিকে করাতে থাকি, ঠিক আছে? আচ্ছা দেখো, 12 নাম্বার অঙ্কটা বেসিক্যালি তোমার কি বলেছে আমি একটু পড়ে শোনাই। 12 নাম্বার বলছে এক ব্যক্তি, ঠিক আছে, এক ব্যক্তি আমাদের সাথে আসিফ মল্লিক জয়েন করেছে, ওয়েলকাম ভাইয়া। ওকে, আমরা 12 নাম্বারটা দেখি, ঠিক আছে? বলেছি এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করলেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? মানে সাপোজ তুমি ধরো যে তুমি একটা কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছ, তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছো কত টাকা? 5,000 টাকা, ঠিক আছে? তুমি ধরো যে সাপোজ 5,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিলা, এখন কিন্তু তোমাকে টাকাটা কিন্তু শোধ করতে হবে, ঠিক আছে? তুমি টাকাটা শোধ করলে কি কিস্তি ভিত্তিক তুমি টাকাটা শোধ করলে, যে আমার একটা নির্দিষ্ট পরিমাণ কিস্তি থাকবে যে আমি কিস্তি পরিমাণ টাকাটা শোধ করবো। সাপোজ তুমি 1,000 টাকা হতে পারে তোমার কিস্তি, অঙ্কে যেমন আমার বলেছে কিস্তি 2,000 টাকা করে পরিশোধ করবে প্রত্যেক বছর, ঠিক আছে না? তো আমাকে এখানে আগে একটা জিনিস বের করতে হবে যে এই আমার আমি যে 5,000 টাকা ঋণ নিচ্ছি আমার এক বছর পর, 5,000 টাকাটা এক বছর পর ঋণ সমেত মানে সুদ সমেত কত হবে এই জিনিসটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমাকে আগে এটা বের করতে হবে, টোটাল এটা বের করতে হবে আমাকে প্রথমে, ঠিক আছে? টোটাল এ বের করার পর এই এ থেকে আমাকে 2,000 টাকা যে আমি প্রথম বছর শোধ করছি না, এটাকে আমাকে বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? দেন আমি কি পাবো? একটা অ্যামাউন্ট পাবো। দেন আমি কি পাবো? একটা অ্যামাউন্ট পাবো, ঠিক আছে? আমি একটা কি পাবো? অ্যামাউন্ট পাবো। ওকে, আচ্ছা, এই অ্যামাউন্টটা পাওয়ার পর আবার কি করবো আমি? এই অ্যামাউন্টটা কি তখন আবার আবার কি চক্রবৃদ্ধি হিসেবে কি জানি আমরা সুদের উপর সুদ, বা তোমার যে টাকাটা আমার দাঁড়াবে সেই টাকাটার উপরে তোমাকে সুদ দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি তোমার পি দাঁড়ালো না নতুন পি কি দাঁড়ালো? এটা
পি ইকুয়াল টু এটা দাঁড়ালো আমার নতুন, ঠিক আছে। আচ্ছা পি ইকুয়াল টু আমার কি দাঁড়ালো নতুন এটা। তাহলে আমি এখানে কি করব, আমার এই পি থেকে আবার পরের বছর আমি কি করব, মানে ওভারঅল মুনাফা আসলটা বের করব আবার, ঠিক আছে। আবার কি করব, মুনাফা আসল মানে নতুন এ আর একটা বের হবে, ঠিক আছে। নতুন একটা এ বের হবে, নতুন একটা এ বের হবে, ঠিক আছে। এই এ থেকে আবার আমি কি করব, মানে মুনাফা আসল বের করতে হবে। আবার এখানে কি করতে হবে, আয় বের করতে হবে, প্রসেসিংটা আয় বের করতে হবে, দেন আবার যোগ করে যাক মুনাফা আসলটা বের করতে হবে, দেন আবার 2000 টাকা বিয়োগ করতে হবে। তারপর আমার যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটাই হচ্ছে কি আমার এখানে উত্তর, মানে কি এত দূর টাকা আমার বাকি রেখে মানে থেকে গেল, ঠিক আছে। কি এত টাকা পরিশোধ, মানে তার এই টাকা পরিশোধ করেছিলাম, বাকি টাকা আমার কি থেকে গেল, ঠিক আছে। কি অঙ্কটা আমি শর্টে একটা গ্রাফ করলাম, ঠিক আছে। দেখি আমাদের কে কি কমেন্ট করছে। ওকে, তারপর হচ্ছে মোনা আক্তার বলেছে মাত্র আসলাম। ওকে ঠিক আছে, স্টাডি স্মার্ট নট হার্ড, বুঝলাম না ভাইয়া কি লিখলো। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে আমি শুরু করে দেই। ওকে আমি এটা মিটাই দিই, এটা কি আমার গ্রাফ আপাতত। ওকে এটা আমার কি গ্রাফ, এটা আমার কি গ্রাফ, গ্রাফটা আমি মিটাই দিই, এবার যাবো আমি মেন অঙ্কে। ওকে আচ্ছা তাহলে আমি কি করব, প্রথমে আমার কি আমরা জানি সি সমান কি, আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি জানি, আমরা জানি জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি জানি আমরা, সি ইনটু আমরা কি জানি চক্রবৃদ্ধির সূত্র, আমরা জানি কি পি ইকুয়াল পি ইনটু মানে সি ইকুয়াল টু আমরা কি জানি, আমরা জানি চক্র চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইনটু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, আমরা এটা জানি না, আমরা এটা জানি, ঠিক আছে। এখন কি করব আমি তাহলে, হ্যাঁ আমার কি এটা এন বছর আনতে, আমার এটা কি এন বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে। কি এটা আমার কি এন বছর আনতে, তাহলে আমার এখানে আমি একটা জিনিস এখানে লিখে নোট ডাউন করতে পারি, ঠিক আছে। এখানে এখানে আমি সব কিছু ডিটেলস গুলো লিখে দিব, বা আমি সাইডেও লিখতে পারি, এখানে দিয়ে সাইডে আমি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার এখানে পি কত আসছে, পি আমি ধার নিয়েছি কত টাকা, 5000 টাকা, ঠিক আছে। পি আমার ধার নিয়েছি কত টাকা, 5000 টাকা ধার নিয়েছি। ওকে আচ্ছা 5000 টাকা যে আমি ধার নিলাম, এবার আমি কয় বছরের জন্য নিয়েছি, এটা আমার প্রথম বছর অন্তে না, প্রথম বছর অন্তে যেহেতু বলেছে, তাহলে আমার কি এখানে n ইকুয়াল টু 1 হবে, n ইকুয়াল টু কত হবে এখানে আমার 1 হবে, ঠিক আছে। n ইকুয়াল টু কত হবে আমার এখানে, এখানে আমি n ইকুয়াল টু 1 দিব, যেহেতু আমি প্রথম প্রথম বছর অন্তে দিয়েছি, ঠিক আছে। তারপরে কি আমি r ইকুয়াল টু কি দিতে পারি, r সমান কি আমার মুনাফার হার, এখানে r কত আছে, r কত আছে, r আছে 8%, 8% মানে কি 0.08, ঠিক আছে। আর পেলাম, আর কি কি লাগবে আমার, আর কি কি লাগবে, আর কিছু আপাতত লাগবে না, ঠিক আছে। এখন কি লিখবো, যে আমি প্রথম বছর আনতে বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সমান মূলধন, তাহলে সি যেহেতু প্রথম বছর সি ওয়ান দিতে পারি, আচ্ছা পি ইকুয়াল টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার কত 1, যেহেতু প্রথম বছর তাহলে পি এর মান কত 5000 ইন্টু ওয়ান কত, ওয়ান সমান হচ্ছে ওয়ান প্লাস আর সমান কত 0.08 এর উপর ওয়ান, ঠিক আছে। তাহলে 5000 ইন্টু 1.08 এর উপর 1, ঠিক আছে। আমরা কি জিনিসটা বুঝতে পারলাম, এত দূর কি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা দেখো এবার তাহলে কি করতে হবে, আমার এটার উপর এক মানে কি এটাই, তাহলে 5000 গুণিত 1.08, ঠিক আছে, ইকুয়াল টু রেট গুণ করলে হয়ে যায়, ক্যালকুলেটারে তোমরা কাট কাট করে দিবা উত্তর চলে আসবে, ঠিক আছে। 5000 গুণিত 1.08
5,400। তাহলে কি আমাদের দেখো তো এইটুকুনটাকে আমরা বুঝতে পেরেছি, আমরা কি এইটুকুনটা বুঝতে পেরেছি? আমার এখানে কি দেখো, তাহলে আমার কি বোঝাচ্ছে এখানে, আমার এখানে বোঝাচ্ছে যে জিনিসটা আমি চক্রবৃদ্ধি প্রথম বছরান্তের মূলধনটা আমি বের করে নিয়েছি। ঠিক আছে, প্রথম বছরান্তের মূলধন আমরা বের করে নিয়েছি। প্রথমে কি আমরা সূত্রটা লিখবো, চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা, দেন আমার এখানে ডিটেলস গুলো আমি তুলে দিবো, যে আমার যে ডিটেলস গুলো আছে সেগুলো আমি তুলে দিলাম। ঠিক আছে, দেন আমি কি করব, দেন আমি প্রথম বছরান্তে যেহেতু আমি ঋণ নিয়েছি কয় বছরের জন্য, 2 বছরে, কিন্তু আমি শোধ করছি কি, প্রত্যেক বছরান্তে আমরা শোধ করছি না, আমরা কিন্তু প্রত্যেক বছরান্তে শোধ করছি। ঠিক আছে, কি মানে এখানে ঋণ কত বছরের জন্য সেটা বলেনি, বাট তোমার এখানে কি আমি প্রত্যেক বছরান্তে শোধ করছি, তার জন্য আমি 1 বছরের আগে আমার টোটাল কত দাঁড়ালো সেটা আমি বের করি। আমার 1 বছর, আমার মেন টাকা হলো 5,000 টাকা, মানে আসল 5,000, কিন্তু আমার সুদে আসলে দাঁড়ালো কত, 5,400 টাকা। ঠিক আছে, কি তাহলে আমি যদি প্রথম বছরান্তে টাকা যে আমি শোধ করবো, প্রথম বছরান্তে আমি টাকাটা শোধ করবো, দেন আমার শোধ করার পর কত টাকা রয়েছে, ঠিক আছে কি, তাহলে তার জিনিসটাকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি এদিকে একটু লিখছি, লিখি যে প্রথম বছরান্তে 2,000 টাকা টাকা পরিশোধ পরিশোধ করার পর অবশিষ্ট টাকা তাহলে কত থাকে, 5,400 - 2,000, যেহেতু 2,000 টাকা আমি শোধ করছি। ঠিক আছে, তাহলে আমার কত থাকে, 3,400 টাকা, 3,400 টাকা আমার প্রথম বছরান্তে থাকলো, মানে কি আমার ধারটা শোধ করার পর 3,400 টাকা আর আমার থাকলো ধারটা। ঠিক আছে, এবার আমি কি করবো, দ্বিতীয় বছরান্তে শোধ করবো। ঠিক আছে, এতদূর কি তোমাদের হয়েছে, তোমাদের কি এতদূর হয়েছে? বলে আমি একটু ডান লিখে, যে ভাইয়া ডান আমাকে একটু লেখো, যে ভাইয়া এত দূর হতে গেলে ডান, আমি এদিকটা একটু মিটাই, আবার আমি পরের ধাপটা করবো। ঠিক আছে, তোমাদের কি তোলা হয়েছে, কি তোমরা কি বুঝতে পেরেছো, আমাকে একটু কমেন্টে জানাও যে ডান ভাইয়া। ডান আমরা আমাদের হয়ে গেছে এতদূর। ঠিক আছে, তাহলে আমি একটু মিটাই, আমি আবার নেক্সট ধাপে যাব। ঠিক আছে, শান আফরোজ লিখছে ডান, ওকে থ্যাংক ইউ। আমি তাহলে একটু মিটাই দিই। ঠিক আছে, আমি দেখো মেন আমার সবই কিন্তু ফরম্যাট কিন্তু পুরো আমি সেম রাখবো, খালি জায়গায় জায়গায় একটু পাল্টাই দেবো। ঠিক আছে, কি আমার দেখো ফরম্যাট কিন্তু সেম থাকবে, জাস্ট আমি এই যে পিটা মিটাই, পি এর অ্যামাউন্টটা মিটাই দিলাম, তারপরে আটও ঠিক থাকলো। ঠিক আছে, কি দেন আমার এখানে জাস্ট আমি এইটুকুনটা মিটাই দিবো, দেখো এইটুকুনটা মিটাই দিয়ে আমি অঙ্কটা করে নিচ্ছি। দেখো তাহলে আমার এখানে কি নতুন অ্যামাউন্ট কত দাঁড়ালো, নতুন অ্যামাউন্ট দাঁড়ালো কত, 3,400 টাকা, না তাহলে 3,400 টাকা। ঠিক আছে, 3,400 টাকা দাঁড়ালো আমার। ঠিক আছে না, তাহলে আমার কি এখানে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি তোমার কি মূলধন হচ্ছে কত দাঁড়াবে, তাহলে এখানে দাঁড়াবে 5,400 × 1 + 0.081। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করবো, সেম প্রসেস, একদম সেম প্রসেস, খালি একটা ফরম্যাট ধরতে পারলেই হবে। ঠিক আছে, 3,400 × 1, সরি আমি এখানে 1 দিই, ঠিক আছে জিনিসটা বেটার হবে, 1 দিই, 1.08। ঠিক আছে, এর উপর 1 মানে কি, 3,400 × 1.08। ঠিক আছে, এটাকে এখন গুণ করি, এটাকে গুণ করলে আমার কত আসে আমি একটু গুণ করে নেই, তিন হাজার ছশো বাহাত্তর। ঠিক আছে, কি এবার আমার দেখো তো এখানে কত দাঁড়ালো, আমি পরের ধাপও দেখো খালি একটু করে পরিবর্তন করবো, এখানে দ্বিতীয়
দ্বিতীয় বছরান্তে 2000 টাকা পরিশোধ করার পর অবশিষ্ট টাকা দেখো তাহলে 3672 বিয়োগ কত 2000, তাহলে আমার কত থাকে এখানে বলো তো? 1672 টাকা থাকে আমার। আমার অঙ্কটা শেষ, আমরা কি অঙ্কটা বুঝতে পেরেছি? আমি কিন্তু একই ফরম্যাটে দেখো অঙ্কটা করাই দিলাম। তারপর আমাদের সাথে নতুন জয়েন করেছে আসিফ খান ডান লিখেছে, থ্যাংক ইউ ভাইয়া, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই, ঠিক আছে? তারপরে মেজামিন তোমা বলছে যে সবাই শেয়ার করছেন, ঠিক আছে না? আমরা কিন্তু পরে দেখতে আমাদের কিন্তু কত করে শেয়ার হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি, ঠিক আছে? সো একটু তোমরা গাইস কোঅপারেট করো, ঠিক আছে? একটু আমাদের হেল্প করো, মানে আমাদের এটাই তোমাদের কাছ থেকে পাওনা, ঠিক আছে? তোমাদের একটু হেল্প, তোমাদের ক্লাসে মনোযোগ দেওয়া, এগুলো আমাদের একটু পাওনা, ঠিক আছে? তোমরা একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করো বা তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও কমেন্টে, তাদের নামটা জাস্ট মেনশন করে দাও, লিখে দাও, তাহলে তারা হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবে যে হ্যাঁ এখানে একটা ক্লাস হচ্ছে, ঠিক আছে? আচ্ছা 12 নাম্বার হলো, এবার কার কার কোনটা সমস্যা আর আমি কিন্তু দেখি নাই কত আর পরের গুলা, ঠিক আছে? আমাকে একটু জানাও, আমি একটু জানাও আর কোনটা কোনটা প্রবলেম আছে এই অধ্যায়ে, নাহলে আমি কিন্তু পরের অধ্যায়ে চলে যাবো, ঠিক আছে? এই অঙ্কটা কি হলো বুঝতে পারলা? যদি বুঝতে পেরে থাকো কমেন্টে লেখো ভাই আন্ডারস্টুড বা ডান, ঠিক আছে? একটু লিখে দাও আমাকে, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, আমাকে একটু ডান বা আন্ডারস্টুড লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের এখানে সকলে বুঝতে পেরেছি আমরা। ওকে, যেসব সমস্যাগুলো আমি মানে ফেলে এসেছি বা তোমাদের সমস্যা থেকে গেছে, ঠিক আছে, সেই সমস্যাগুলো আমি সলিউশন করে দেবো তোমাদের, ঠিক আছে? আপনার বিনতে আরাম লেগেছে আন্ডারস্টুড, ওকে থ্যাংক ইউ, আমি তাহলে মিটাই দিলাম এটা। তোমাদের নেক্সট যে সমস্যাটার কথা আমাকে একটু তাড়াতাড়ি কমেন্টে বলো যে এই অধ্যায়ে আর কোনো সমস্যা আছে কিনা। যারা নতুন করছো এই ক্লাসটা, ঠিক আছে, আমাদের কিন্তু এই অধ্যায়ের ক্লাস হয়ে গেছে এবং থিওরিটিক্যাল প্রত্যেকটা জিনিস, চক্রবৃদ্ধি মুনাফা কি, সরি চক্রবৃদ্ধি মূলধন কি, কোন জিনিসটা কি, মুনাফা জিনিসটা কি, আসল জিনিসটা কি, সকল কিছু কিন্তু আমি বুঝাই দিয়েছি, ঠিক আছে? তোমরা আমাদের পেজে পেজে খেয়াল করবা, ক্লাসটা পেয়ে যাবা, ঠিক আছে? আমি একটু বলো আর কার কার কোনটাতে সমস্যা আছে, ঠিক আছে? 12 নম্বর কিন্তু আমি করে দিলাম। আসিফ খান বলছে আন্ডারস্টুড ভাইয়া, ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আর কার কার কোনটাতে সমস্যা আমাকে একটু কমেন্ট করে জলদি জানাও, ঠিক আছে? তাহলে আমি সেটার সলিউশন তাড়াতাড়ি করে দেব। আচ্ছা তোমাদের জন্য আমি একটা কুইজ দিই, ঠিক আছে? তোমাদের জন্য একটা আমি কুইজ দেই, কুইজটার অ্যান্সার আমাকে খুব জলদি দিবা তোমরা। আচ্ছা বলো তো, একটা ফার্স্ট কুইজ আমাদের, সরল মুনাফা সূত্রটা কি? সরল মুনাফার সূত্র কি? আমার একটা ফার্স্ট কুইজ আজকে, ঠিক আছে? আচ্ছা মোনা আক্তার বলছে যে শেয়ার ডান, ওকে থ্যাংক ইউ আপু। আর তোমাদের এই অধ্যায়ে কার কোনটা সমস্যা আমাকে একটু জানাও, ঠিক আছে? আমাকে একটু জানাও তোমরা। আমাকে একটু জানাও খুব জলদি, নাহলে কিন্তু আমি অন্য অধ্যায়ে চলে যাব, ঠিক আছে? আচ্ছা আশা করি অধ্যায়ে কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমি তাহলে চলে গেলাম 4.1। চার পয়েন্ট একে কার কোনটা সমস্যা আমাকে একটু জলদি জানাও। ইউনিট তিনে জানা আছে, ইউনিট তিন কিন্তু আমরা করাই না, আমি হচ্ছে নতুন যেদিন শুরু করবো আমি ইউনিট তিন শুরু করে দেবো, ঠিক আছে? ইউনিট তিনটা অনেক ইম্পর্টেন্ট।
উদাহরণ পাঁচটা একটু করে দাও। আচ্ছা ঠিক আছে, উদাহরণ পাঁচ করে দিচ্ছি। আপনার বিনতে রাহিম কিন্তু আমাদের অ্যান্সারটা শুরু করেছে, থ্যাংক ইউ, তোমার অ্যান্সারটা হয়েছে। উদাহরণ চার, সরি পাঁচ, তাই না? উদাহরণ পাঁচ, সৃজনশীল। ওকে থ্যাংক ইউ, করাই দিচ্ছি। সৃজনশীলে বলেছে মনোয়ারা বেগম তার পারিবারিক, এসকে দাস আমাদের অ্যান্সার দিয়েছে, তার পারিবারিক প্রয়োজনে 6% হারে এক্স টাকা এবং 4% হারে ওয়াই টাকা ঋণ নিল। সে মোট 5,600 টাকা, হ্যাঁ 56,000 টাকা ঋণ নিল এবং বছর শেষে 2,840 টাকা মুনাফা শোধ করলো। ঠিক আছে কি? সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? ঠিক আছে কি? আমাদের এখানে বার্ষিক মুনাফা বলতে আমাদের এখানে দেখো সবই কিন্তু দিয়েছে, 5% মানে এখানে আয়ও কিন্তু আমার দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমার এখানে কি করেছে, আয় কিন্তু তারা দিয়ে দিয়েছে। আয় কত আমার? আয় তো 2,000, সরি মোট ঋণের পরিমাণ মানে পি। ঠিক আছে, আমার এখানে পি বের, আয় দেওয়া, আয়টা বের করতে হবে। ঠিক আছে, আমাকে ইন্টারেস্টটা বের করতে হবে। ওকে, আমার এখানে পি দেওয়া আছে, পিটা কত আমার? 56,000। পিটা কত? 56,000। পিটা হচ্ছে আমার 56,000, আর হচ্ছে 5%। আরটা বলেছে 5% মানে কি 5/100 ইকুয়াল টু 0.05। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তারপরে আর কি আছে আমার। এন 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 আমার কত বছর বলেছে? এন সময় কিন্তু বলেছে কি বার্ষ, দেখি আমি প্রশ্নটা একটু, বলেছে বার্ষিক মুনাফা কত? বার্ষিক মানে এক বছরের বোঝাতে। ঠিক আছে, এক বছর। ওকে, সো আমরা কি জানি? আমরা জানি বার্ষিক মুনাফা আয় সমান পি এন আর। ঠিক আছে, সো তাহলে পি কত এখানে? পি হলো 5,600, সরি 56,000 গুণিত 0.05, এন তাহলে এক বছর গুণিত আর হচ্ছে 0.05। ঠিক আছে, এটাকে এখন ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার চলে আসবে। আমি ক্যালকুলেশন একটু করে নেই। তিনি করাবেন না আজকে, তিনি ইউনিট পড়াবো না আমি, হচ্ছে আজকে জাস্ট আমার, আমি তিন ইউনিট আজকে পড়াবো না। ঠিক আছে, তিন ইউনিট আমার যেহেতু করানো হয়নি আজকে, আমি আগের ক্লাসগুলো রিভিউ করছি। ঠিক আছে, সো আমি আজকে এটা করাবো না, আজকে আমি নেক্সট ক্লাসে একদিন করাবো। আটাশো টাকা অ্যান্সার শেষ। এটা কি আমার ক নাম্বার?